আসসালামু আলাইকুম 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম কাল থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে জরুরি সেবা ও শিল্প কলকারখানা লকডাউন ঘোষণার পরে ঢাকা ছাড়ছে মানুষ দূরপাল্লার বিভিন্ন রুটে টিকিটের বাড়তি চাপ করোনায় দেশে আরও 58 জনের প্রাণহানি হাসপাতালে জায়গা না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে এবং নতুন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধে টিকার কার্যকারিতা পর্যালোচনার নির্দেশ জাতীয় পরামর্শ কমিটির শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামীকাল থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন দিতে যাচ্ছে সরকার করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তবে লকডাউন চলাকালে সেবামূলক প্রতিষ্ঠানের পাশাপাশি শিল্প ও কলকারখানা স্বাস্থ্যবিধি মেনে শিফটিং ডিউটির মাধ্যমে খোলা রাখা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সৈয়দ রিয়াজের রিপোর্ট গত কয়েকদিন ধরে সারা দেশে করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হয় এতে মৃত ও আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে পূর্বের রেকর্ড ভঙ্গ করে স্বাস্থ্যবিধি মানতেও অনীহা দেখা যায় সাধারণ মানুষের মধ্যে এর মধ্যেও সরকারের দেয়া 18 দফা নির্দেশনাও মানছে না কেউ এ পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সপ্তাহ জুড়ে দেশব্যাপী লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী সোমবার থেকে এক সপ্তাহ সারা বাংলাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন করোনা পরিস্থিতি মোকাবেলায় জনগণকে আরও সচেতন হওয়ার পাশাপাশি সরকারি বিধিনিষেধ মেনে চলার কোনো বিকল্প নেই দেশের অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কলকারখানা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করার স্বার্থে লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় সে ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে আর শিল্প কলকারখানা খোলা থাকবে যাতে করে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিং এর মাধ্যমে সপ্তাহব্যাপী করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয় গত বছরও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন জায়গায় আংশিক লকডাউন দিয়েছিল সরকার সৈয়দ রিয়াজ এটিএন বাংলা ঢাকা লকডাউন ঘোষণার পর ঢাকা ছাড়ছে মানুষ দূরপাল্লার বিভিন্ন রুটে টিকিটের বাড়তি চাপ রয়েছে এদিকে সরকারি নির্দেশনার পরও বেপরোয়া রাজধানীর গণপরিবহন বাড়তি ভাড়া আদায় করলেও অনেকেই আগের নিয়মেই যাত্রী বহন করছেন আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউনের ঘোষণার পর গাবতলী বাস টার্মিনাল সহ বিভিন্ন স্টেশনে মানুষের ভিড় বেড়ে যায় 7 দিনের ছুটির খবরে ঢাকা ছাড়ছে মানুষ লকডাউনটা কতদিন কন্টিনিউ হবে এটা তো বলা মুশকিল নিজের সেফটির জন্য নিজের ভালোর জন্য আগে ভাগে ঢাকা ছাড়তেছি বাংলাদেশের অবস্থা এখন খুব একটা শোচনীয় পর্যায়ে আছে এই জন্য আগে ভাগে ঢাকা ছাড়ার চিন্তা ভাবনা করছি এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গণপরিবহনে যাত্রী সীমিত করলেও তা অনেকেই মানছেন না ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেবার নির্দেশনা থাকলেও নগরীর অধিকাংশ বাসে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করে মানুষ ছুটছে যে যার মতো করে লকডাউনের ঘোষণা শুনে সাধারণ মানুষ আরো বেপরোয়া পরিবহন সংশ্লিষ্টদের পাশাপাশি যাত্রীরা নিয়ম ভাঙছেন সজ্ঞানে বরং গণমাধ্যমের উপস্থিতিতে খেপেও যাচ্ছেন কেউ কেউ এত ভিউ করার তো আপনাদের দরকার নেই আপনাদের তো আরো জায়গা সাংবাদিকতার আরো জায়গা আছে সেইগুলো করেন
অফিস আদালতে জনবল সীমিত না করে গণপরিবহনে অর্ধেক সিট খালি রাখার সিদ্ধান্তে এমন বিড়ম্বনায় পড়েছে নগরবাসী, মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য সুরক্ষার জন্য গণপরিবহনে 60% ভাড়া বৃদ্ধি করার ফলে যে 50% যাত্রী পরিবহনের কথা রয়েছে তা অনেক গণপরিবহনেই মানা হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যাত্রী উঠানোর সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হচ্ছে। এক্ষেত্রে কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন ভুক্তভোগীরা। শফিকুল ইসলাম শামীম, এডিএন বাংলা, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে 58 জনের। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 51 জন। করোনা শনাক্ত হয়েছে আরও 5683 জনের। নমুনা দেওয়া প্রতি 100 জনের মধ্যে 23 জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন শুধু ঘোষণা দিলেই হবে না, কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে হবে। আরও জানাচ্ছেন মনিরুল আহসান। করোনা ভাইরাসে মৃত্যু আর সংক্রমণের পরিসংখ্যান ভীত আর আতঙ্কিত হওয়ার মতো। শনিবার বিকেলে দেয়া সরকারি হিসেব অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে আরও প্রায় 5700 মানুষের দেহে। সবশেষ একদিনে 24548 জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার 23.15%। সেই সাথে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। সবশেষ একদিনে মারা গেছে 58 জন। গত বুধবার থেকে টানা 4 দিন 50 জনের বেশি মানুষের প্রাণ গেছে এ ভাইরাসে। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক রুহুল ফোরকান সিদ্দিক এটিএন বাংলাকে জানান, বর্তমান অবস্থায় ঘোষিত লকডাউনের কঠোর বাস্তবায়নের বিকল্প নেই। জীবন এবং জীবিকার প্রশ্ন যেহেতু, এখন যদি দীর্ঘদিন দেওয়া যেত তাহলে হয়তো আরও বেশি এফেক্টিভ হইতো, কিন্তু আমি মনে করি যে 7 দিন অবশ্যই কার্যকর এবং কার্যকরী হবে। এটা বোঝা যাবে পরে যে আমরা কতটুকু মানে কোয়ালিটিফুল লকডাউন করলাম কি না, এটার উপরে নির্ভর করবে আমরা সচেতন হলাম কি না। দুই, 3 নম্বর হলো আমাদের একটু ঢেউয়ের আগে চলতে হবে। আমরা কিন্তু সবসময় ঢেউয়ের পিছনে চলতেছি। আমাদের হাসপাতালের বারান্দায় আমাদের দুঃখের শেষ নাই, কক্সবাজারে আমাদের আনন্দের সীমা নাই। এই পরিবেশ থেকে বের হয়ে আসতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মৃতদের মধ্যে 31 থেকে 60 বছর বয়সী 24 জন আর বাকিরা ষাটোর্ধ্ব। তবে আশার কথা, করোনা আক্রান্ত 6,30,000-এর মধ্যে প্রায় 5.5 লাখ এরই মধ্যে সুস্থ হয়েছেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে বেড না পেয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে করোনা আক্রান্ত অনেককে। কোথাও কোথাও বেডের চেয়ে ভর্তি রোগীর সংখ্যা দ্বিগুণ। গত কয়েকদিন ধরে নগরীর প্রায় সব হাসপাতালেই একই চিত্র। এদিকে করোনা আক্রান্তদের ঢাকায় না এনে জেলা পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা করতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আদিন সাজিবের রিপোর্ট। করোনা আক্রান্ত বাবা আব্দুল খালেক আছে বয়সের ভার আরও কত সমস্যা, সেই বাবাকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন ছেলে। সবশেষ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের বাইরে তাদের অপেক্ষা, কিন্তু এখানেও বেড নেই। তাই নিরুপায় হয়ে অসুস্থ বাবাকে নিয়ে দাঁড়িয়ে তারা। এই রোগীটা নিয়ে কোথায় যাওয়ার আর কোনো আশ্রয়স্থল নাই আমাদের। সর্বশেষ আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিতে হবে, ওখানে আল্লাহপাক যদি বাঁচিয়ে রাখে তো রাখ থাকবে, নয়তো হয়তো দুনিয়াতে চলে যাবে। ষাটোর্ধ্ব মিজানুর রহমানের অবস্থাও অনেকটা এমনই। স্থানীয় পর্যায়ে সেবা না পেয়ে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা থেকে ঢাকার এই কুর্মিটোলা হাসপাতালে এসেছেন, কিন্তু ভর্তি হতে পারেননি। কি করবেন তা বুঝে উঠতে পারছেন না তার স্বজনরা। এখন তো আর নিচ্ছে না, কি করব, নিরাপদ না হলো আমরা মানে বাধা নিয়ে যাইতে হবে, আল্লাহর নামে নিয়ে যাব। করোনা চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালের বাইরে এখনও অপেক্ষমান অনেক রোগী। 250 বেডের বিপরীতে এখন ভর্তির সংখ্যা অন্তত 428 জন। আইসিইউ বেড একটাও ফাঁকা নেই, এই মানুষগুলো এখন যাবে কোথায়? আমাদের যেহেতু সিটের থেকে ডাবল ভর্তি আছে, সেক্ষেত্রে তো অ্যাডমিট করার আমাদের স্পেসও নাই যে কীভাবে, তাই জন্য যারা একটু ক্রিটিক্যাল পেশেন্ট তাদেরকেই অ্যাডমিট করা হচ্ছে আর কি। এমন সংকটে করোনা চিকিৎসায় হাসপাতালে লোকবল বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। সিস্টাররা বা ওই ওয়ার্ড বয়রা সংখ্যায় এত কম, তাদেরকে অনেক কষ্টে খুঁজে বের করতে হয়। একটা হাসপাতাল হয়তো এই সপ্তাহে মধ্যে আমার এটা হয়ে যাবে, ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে, ওখানে আমার 200 আমার আইসিউ আছে, 200 200, আমি 200 জন, আমি 1000 জনের দিকে আইসিউ বানাই, আপনি কি কভার দিতে পারবেন? চট্টগ্রামে খুঁজবেন, সিলেটে খুঁজবেন, ব্রাহ্মণবাড়িয়ে খুঁজবেন, সব হাসপাতাল খালি, সমস্ত লোক ঢাকা চলে আসছে।
করোনার ভয়াবহতা নিয়ন্ত্রণে আরও বেড বাড়ানোর বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নতুন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধে টিকার কার্যকারিতা পর্যালোচনার নির্দেশ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির প্রধান অধ্যাপক শহীদুল্লাহ জানিয়েছেন, টিকার কার্যকারিতা নিয়ে এখনও নেতিবাচক কোনো তথ্য নেই। গবেষকরা বলছেন, ভাইরাসের পরিবর্তিত রূপের কারণে ভ্যাকসিনও পরিবর্তিত হতে পারে। একরামুল হক সাইম রিপোর্ট। করোনা ভাইরাস ঠেকাতে বিশ্বব্যাপী একাধিক টিকা এখন বাজারে, যদিও এখনও টিকাদানের হার খুবই কম। এরইমধ্যে স্বরূপ বদলে ফেলা ভাইরাসের টিকা কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সাথে টিকা নিলে কতদিন পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকবে তা নিয়েও চলছে গবেষণা। বাংলাদেশে প্রথম ডোজ টিকা নেওয়ার এক দুই মাস পরও অনেকেই আক্রান্ত হচ্ছেন, যদিও মোটা দাগে বলা হচ্ছে দ্বিতীয় ডোজ দেওয়ার পরই টিকার সুফল আসবে। প্রথমত এর কার্যকাল এক বছর নির্ধারিত হয়েছে, পরে এক বছর পরে শরীরে অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতার উপস্থিতি দেখে এর কার্যকাল আরও বাড়বে কি না সেটি নির্ধারণ করা হবে। যদি এক বছর পরে এর কার্যকাল না থাকে তাহলে আবার হয় বুস্টার ডোজ না হয় পূর্ণাঙ্গ দুই ডোজ টিকা নিতে হতে পারে। যুক্তরাষ্ট্রে পরীক্ষা দেখা গেছে যে 70-85 জন মানুষ এই টিকা দ্বারা প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে, অর্থাৎ 100 জনকে টিকা দিলে 15 জনের দেহে এটা কার্যকর হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, টিকার কার্যকারিতা জানতে অ্যান্টিবডি টেস্ট প্রয়োজন। এ ব্যাপারে সরকার অনুমোদন দিলেও এখনও সেভাবে তা চালু হয়নি। কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শক কমিটির প্রধান জানিয়েছেন, টিকার কার্যকারিতা পরীক্ষায় দেওয়া হয়েছে নির্দেশনা। বলা হচ্ছে যে না, নতুন ভাইরাস যেটা কাজ করবে না এখন পর্যন্ত উল্টা প্রমাণিত হয়নি। আমরা তো দেখি সবসময় নতুন নতুন চিন্তা ভাবনা করি, এর মধ্যে আমাদের যে কমিটি আছে ভাইরোলজি কমিটি, এনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এইসব ব্যাপারে খোঁজ খবর নিয়ে মূল সভায় জানানোর জন্য আমাদের একটু তথ্যপত্র নিয়ে একটা তো কনক্লুশন আসতে হবে, তাই না? যদি সামনের দিনগুলোতে এমন কোন বিবর্তন বা মিউটেশন ঘটে যার কারণে এই টিকা কার্যকর নাও হতে পারে, তখন নতুন টিকা অর্থাৎ এই টিকাটাকেই একটু উন্নত করে নতুন টিকায় রূপান্তরিত করা হবে এবং সেটি আবার কার্যকর হবে। ভাইরাসের ক্ষেত্রে এটি একটি সাধারণ বিষয়। টিকা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা গবেষণা, তবে বিশেষজ্ঞরা বলছেন করোনা প্রতিরোধে প্রাথমিক হাতিয়ার হিসেবে সবারই টিকার আওতায় আসা উচিত। আট এপ্রিল দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার কার্যক্রম। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ইসলামের নামে সারা দেশে নাশকতাকারীদের ট্রাইব্যুনাল গঠন করে বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে তিনি দাবি জানান, যেসব মাদ্রাসার শিক্ষার্থী জ্বালাও পোড়াও করেছেন তাদের মাদ্রাসা বন্ধ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অধিবেশনে বাংলাদেশ ট্যুর গাইড বিল, মংলা বন্দর কর্তৃপক্ষ বিল ও শিশুর দিবা যত্ন কেন্দ্র বিল 2021 সংসদে উত্থাপন করা হয়। আমাদের এই স্বাধীনতার গৌরব এটাকে যারা নস্যাৎ করার চেষ্টা করছে মাননীয় স্পিকার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। দরকার হলে ট্রাইব্যুনাল করে অবিলম্বে তাদের বিচার করতে হবে। হেফাজতের জঙ্গিরা মাদ্রাসা থেকে যারা রাস্তা বের হয়ে মানুষকে হত্যা করে, মানুষের বাড়িঘর আক্রমণ করে, স্থাপনা নষ্ট করে, সেই সব মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। মানবতা ইসলাম কখনো ধ্বংস করতে দিতে পারে না। নৈরাজ্য সৃষ্টিতে সম্পৃক্ততা ও অপরাধীদের আড়াল করা, এই দুই অপরাধে বিএনপি জড়িত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির দায়িত্বহীন রাজনীতির কারণে দেশে অপশক্তি মাথা চাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে। ডক্টর হাসান মাহমুদ আরও বলেন, সাম্প্রতিককালে ভাঙচুরের ঘটনা কারা ঘটিয়েছে তা পত্র পত্রিকা সহ গণমাধ্যমে প্রচার হয়েছে। যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাকে প্রথমত অস্বীকার করা, দ্বিতীয়ত নিজেরা সেই ঘটনা ঘটানোর জন্য সহযোগিতা করা এবং বিভিন্ন জায়গায় তারাও এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের কর্মীরাও ঘটিয়েছে, সেই কারণে তো তারাও সমানভাবে অপরাধী। আজকে তারা সেই অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন, এজন্য দুই অপরাধে আসলে তারা অপরাধী।
অনৈতিক কাজের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্ট থেকে হেফাজতে ইসলামের যুগ্ন মহাসচিব মামুনুল হককে এক নারী সহ অবরুদ্ধ করেন স্থানীয়রা। এ সময় মামুনুল হক দাবি করেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী, দুই বছর আগে তিনি তাকে বিয়ে করেছেন। এ নিয়ে বাকবিতণ্ডায় বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকার পর আলোচিত এই হেফাজত নেতাকে উদ্ধার করে পুলিশ। পরে মামুনুল হককে হেফাজত নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। এদিকে ওই রিসোর্টে ভাঙচুর চালান হেফাজত নেতাকর্মীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে কিছুক্ষণ অবরোধ করেন তারা। লকডাউনে বইমেলা বন্ধ থাকার খবরের প্রভাব পড়েছে অমর একুশে বইমেলায়। ছুটির দিনে বইমেলা জমে উঠলেও করোনা ভাইরাস বাড়তে থাকায় শঙ্কায় রয়েছেন বিক্রেতা, পাঠক, দর্শনার্থী সবাই। তারপরও স্বাস্থ্যবিধি মানছে না অনেকেই। রিপোর্ট করছেন শারমিন রিহা। শনিবার ছুটির দিন, সব মিলিয়ে অবসর আর খুশির আলপনায় আঁকা বিশেষ একদিন। প্রাণের বইমেলায় তাই মানুষের ঢল। নিরাপত্তা গেট পার হয়ে ঢুকছেন সবাই। বেশিরভাগ মানুষ মাস্ক পরলেও সামাজিক দূরত্ব রক্ষার ক্ষেত্রে উদাসীন প্রায় সবাই। এমন অবস্থার মধ্যে চলছে এবারের বইমেলা। মেলায় এখন পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা 2022টি। বইমেলা আসলে মন ভালো হয়ে যায়। মানুষ অত্যবোধকে বাড়ানোর জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযুদ্ধের বিষয়ে বিভিন্ন ধরনের বই কিনেছি এবং আশা করি পড়ে খুব ভালো লাগবে, জানতে পারবো অনেক নতুন কিছু। মেলা প্রাঙ্গণ আর বইয়ের স্টলগুলোতে ভিড় দুপুরের পর থেকেই। দোকানে দোকানে ঘুরে পছন্দের বই কিনছেন পাঠকরা। এবার বিক্রিও তাই ভালোই। তবে প্রকাশক ও বিক্রেতাদের সেই খুশিতে বাদ সেধেছে করোনা। লকডাউনের খবরে হতাশার সুর তাদের কণ্ঠে। পরিস্থিতি উন্নত হলে আমাদের প্রত্যাশা থাকবে শেষ সপ্তাহে, এপ্রিলের শেষ সপ্তাহে বা রোজার আগে যেন আবার বইমেলার অনুমতিটা দেওয়া হয়। যদি লকডাউন না পড়তো হয়তো বা আমরা আমাদের আরও 2000 কপির মতো আমরা বেচতে পারতাম। বই না পড়লে তো আমরা মানুষ হবো না। অর্থনৈতিক উন্নতি হবে কিন্তু হৃদয়ের উন্নতি হবে না, মননের উন্নতি হবে না, সেটা একটা দানব তৈরি করবে, কাজেই বই পড়তে হবে। যদিও যে কোনো জনসমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে, কারণ করোনা মোকাবিলায় আর কোনো বিকল্প জানা নেই কারো। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় চলচ্চিত্র দিবস ছিল 3 এপ্রিল। 2012 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনটিকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে প্রতি বছর দিনটি জাতীয়ভাবে উদযাপিত হয়ে আসছে। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজাত ইয়াসমিন জানান, করোনার কারণে এবছর বিএফডিসি প্রাঙ্গণে সীমিত আকারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অনুষ্ঠানের সবার অংশগ্রহণও সীমিত করা হয়। চলচ্চিত্রের অবস্থা খুব একটা ভালো না, তো আমরা সরকার এই চলচ্চিত্র অবস্থাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করছেন। হল মালিকদের জন্য একটা ঋণের ব্যবস্থা করা হয়েছে আর দেশীয় শিল্পকে নানানভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে দেশীয় সিনেমাকে। আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিধানসভা নির্বাচনে পরাজয় স্বীকার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হুগলির হরিপালে জনসভায় তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসলে বাংলার মানুষ সব ধরনের সুযোগ সুবিধা পাবে। আট দফার এই নির্বাচনে এরই মধ্যে দ্বিতীয় ধাপ শেষ হয়েছে। তৃতীয় দফা ভোটকে সামনে রেখে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে হঠাতে একরকম উঠে পড়ে লেগেছেন তিনি। এ লক্ষ্যে আগামী 6 এপ্রিল কুচবিহার, 10 এপ্রিল শিলিগুড়ি, 11 এপ্রিল বর্ধমান, 14 এপ্রিল বারাসাত ও কৃষ্ণনগর এবং 17 এপ্রিল গঙ্গারামপুরে জনসমাবেশ করার কথা রয়েছে নরেন্দ্র মোদির। পার্টেক্স খেলার খবর। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে ক্রীড়াবিদদের পারফরমেন্সে খুশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এদিকে গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ বলেছেন, সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত গেমস চলবে। গেমসের তৃতীয় দিনে বেশ কয়েকটি ইভেন্টের নতুন রেকর্ড হয়। আরও জানাচ্ছেন পরাকারমান। যে কোনো গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হলো
অ্যাথলেটিক্স, সবার নজর থাকে দ্রুততম মানব মানবীর দিকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরুষদের 100 মিটার ইভেন্টে 10.50 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জেতেন বাংলাদেশ নৌবাহিনীর ইসমাইল, আর নারীদের 100 মিটার ইভেন্টে 11.60 সেকেন্ড সময় নিয়ে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখেন একই দলের শিরিন আক্তার। ভীতি ছিলাম যে কি করা যায়, আবার দ্রুততম মানবের খেতাবটা ধরে রাখতে পারে কিনা। এই গেমসে ফার্স্ট হয়ে অত্যন্ত ভালো লাগছে, টাইমিংটা যদি এখনো দেখা হয়নি ভালো হয় তাহলেই আমার খুশি। গেমসে অ্যাথলেটদের পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব আর স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান জানান, লকডাউনের সময় গেমসের ভবিষ্যৎ নিয়ে সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে তারা। রাষ্ট্রীয় অনুমোদন ক্রমেই আমরা গেমসটা করছি, তো সুতরাং ইনশাল্লাহ আমাদের গেমস এখনো চলতেছে, ইনশাল্লাহ গেমস আমাদের শেষ হবে 4 তারিখের মধ্যে। আমাদের বডি কন্ট্রাক্ট, প্রায় সমস্ত বডি কন্ট্রাক্ট গেমগুলোর ফাইনাল হয়ে যাবে। প্রজ্ঞাপনটা আসার পরে আমরা বুঝতে পারবো সরকার কি পর্যায়ে লকডাউনটা করছে। আর্মি স্টেডিয়ামে সাইক্লিংয়ে 3টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। পুরুষদের 1000 মিটার টাইম ট্রায়ালে সেনাবাহিনীর ফয়সাল হুসাইন, নারীদের 500 মিটার টাইম ট্রায়ালে বিজিবির নিশি খাতুন এবং সেনাবাহিনীর সমাপ্তি বিশ্বাস নতুন রেকর্ড গড়েন। সাঁতারে নিজের প্রথম ইভেন্টে পানিতে নেমেই রেকর্ড গড়েন সেনাবাহিনীর জুয়েল আহমেদ। এদিন সাঁতারে মোট 3টি রেকর্ড হয়। এদিকে গেমসের বডিবিল্ডিংয়ের দ্বিতীয় দিনে 5টি ইভেন্টের খেলা নিষ্পত্তি হয়। এ সময় বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন। পরাগান মান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। কাল থেকে সারা দেশে 1 সপ্তাহের লকডাউন, স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে জরুরি সেবা ও শিল্প কলকারখানা। লকডাউন ঘোষণার পরেই ঢাকা ছাড়ছে মানুষ, দূরপাল্লার বিভিন্ন রুটে টিকিটের বাড়তি চাপ। করোনায় দেশে আরও 58 জনের প্রাণহানি, হাসপাতালে জায়গা না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। এবং নতুন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধে টিকার কার্যকারিতা পর্যালোচনার নির্দেশ জাতীয় পরামর্শ কমিটির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।